শাহ আজিজুর রহমান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধে তিনি পাকিস্তান সেনাবাহিনীকে সমর্থন করে বিতর্কিত ভূমিকা পালন করেন। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। জন্ম: শাহ আজিজুর রহমান কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের পূর্ববর্তী রাজনৈতিক অবস্থান: ছাত্রনেতা হিসেবে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে, মুসলিম লীগের আন্দোলনে অংশ নেন। পূর্ব পাকিস্তানের বা বর্তমান বাংলাদেশের স্বায়ত্তশাসনের ব্যাপারে তিনি শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করেন। মুক্তিযুদ্ধকালীন ভূমিকা: মুক্তিযুদ্ধ শুরু হলে শাহ আজিজুর রহমান পাকিস্তানকে সমর্থন দেন এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করে নুরুল, আমিন, গোলাম, আজম, মতিউর রহমান, নিজামির পক্ষ নেন। নভেম্বর 1971 সালে তিনি জাতিসংঘে পাকিস্তানি কূটনৈতিক দলের নেতৃত্ব দেন এবং বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যার কথা অস্বীকার করেন। তিনি অন্যান্য মুসলিম দেশকে বাংলাদেশকে স্বীকৃতি না দিতে আহ্বান জানান। স্বাধীনতার পর অবস্থান: 1973 সালে দালাল আইনে শাহ আজিজুর রহমান গ্রেফতার হন। ওই বছরই শেখ মুজিবুর রহমান সাধারণ ক্ষমা ঘোষণা করলে তাকে মুক্তি দেওয়া হয়। শাহ আজিজুর রহমান শেখ মুজিবুর রহমানের হত্যার পর খন্দকার মোশতাক আহমেদের প্ররোচনায় ইন্ডেমনিটি অধ্যাদেশ সমর্থন করেন। বিএনপি গঠনের পূর্বে 1978 সালে জাতীয়তাবাদী ফ্রন্ট নামক একটি দল গঠিত হয়। এই দলে তৎকালীন মুসলিম লীগের একটি অংশ নিয়ে শাহ আজিজুর রহমান যোগদান করেন। এই জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী হিসেবে জিয়াউর রহমান 3 জুন 1978 সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন। পরবর্তীতে জাতীয়তাবাদী ফ্রন্ট এবং আরো কয়েকটি রাজনৈতিক সংগঠন মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত হলে তিনি এই দলে বেশ প্রভাবশালী নেতায় পরিণত হন। 1979 সালে জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকাকালীন তাকে দেশের প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়। শাহ আজিজুর রহমান ছিলেন বাংলাদেশের বিএনপি সরকারের প্রথম প্রধানমন্ত্রী। জিয়ার মৃত্যুর পর বিচারপতি আব্দুল সত্তার প্রেসিডেন্ট হলে শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রীর পদে আসীন থাকেন। 1982 সালে হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা গ্রহণ করে শাহ আজিজুর রহমানকে পদচ্যুত করেন। মৃত্যু: শাহ আজিজুর রহমান 1988 সালে মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন মহান ও বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।